বিদ্রোহী জনতা প্রথমেই গণভবনের সাইনবোর্ড খুলে নিল। এই বাড়িটি নিলেন বেজলিন, উনি পেলেন ফরেন মাল বটকা। আপা শাড়ি পরে যে বাসন দিতেন সেই শাড়ি উড়িয়ে মজা করছে মানুষজন, আহা! এমনকি তাহাজ্জুদের নামাজ পড়ে যে কোরআন পড়তেন সেই কোরআন এই বাইটি নিয়ে গেলেন। তার কি সওয়াব হবে না গুনাহ হবে? মাছে ভাতে বাঙালির মাছ না হলে কি চলে? ইয়া বড় এক পাঙ্গাস মাছ কাঁধে নিলেন বাইটি। ওয়াও, দেশে চাল চোর, দেশে ডাল চোর, দেশে এই ভাই ছাগল চুরি করে এত আনন্দিত কেন বুঝলাম না, ঘটনা কি? প্রকৃতি প্রেমিক আপুটি ফুল নিচ্ছে, ফুলের প্রতি ভালোবাসা। এই ভাই ফ্রিজ এনে পড়ছে মহাবিপদে, এখন এই ফ্রিজ কিভাবে বাসা নেবে সেই চিন্তায় আছে দুইজন। বৃক্ষ প্রেমিক দুই সহোদর, বাহ, এখানে একজন ছাগল চোর পাওয়া গেছে। অবস্থাটা দেখি কি বলবো, সবই তো নিল, বাকি ছিল দুই টুকরো কাপড়, সেটাও নিলি ভাই। রুটি বিস্কুট পেয়ে বাইটি খুব আনন্দিত, বেশ ভালো লাগছে। কিছুই রাখবে না, সব নিয়ে যাবে। জাতীয় শোক দিবসে যে শাড়ি পরে আপা কবর জিয়ারত করতে যেতেন সেই শাড়ি ভাই নিয়ে নিলেন আপনি, এখন মানুষ। সামনের শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, আপার সাদের হাঁস চুরি করলা ভাই, হাঁস চুরি করলা, হাঁস গরু ছাগল মুরগি এই আপা চুরি করলো ব্যাগ, এভাবে চলে দেশ? গণভবনটা কি শেষ করে দিলি? ও সুইমিং পুলে কি ডুব সাঁতার খেলছে খামারের সাথে, উনি নিয়ে যাচ্ছে হাঁস। বাহ 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 বাহ, কি সাজা সাজছে ভাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।